দেশের রাজনীতির মাঠে বলিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান এবার এই রাজনীতিবিদ নাম লেখালেন সিনেমায়। তবে অভিনয় করতে দেখা যাবে না শাজাহান খানকে, তার লেখা গল্পে বানানো হচ্ছে জয় বাংলার ধবনী নামের একটি সিনেমা। এটি নির্মাণের দায়িত্বে আছেন খম খুরশিদ। ২০ অক্টোবর দুপুরের দিকে সিনেমাটি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শাজাহান খান, আসাদুজ্জামান নূর সহ আরো অনেকে। এ সময় কাহিনীকার হিসেবে ৪৫,০০০ টাকার চেক আওয়ামী লীগ নেতার হাতে তুলে দেয়া হয়। সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাজাহান খান বলেন, আপনারা আমাকে জানেন একজন দেশপ্রেমিক ও রাজনীতিক হিসেবে। আমার পেশা রাজনীতি, পাশাপাশি আমি একজন ট্রেড ইউনিয়নের নেতা। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছে হাজির হয়েছি। সিনেমায় যুক্ত হওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন, ঢালিউডের অন্যতম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা A1 টেলিমিডিয়ার কর্ণধার খম খুরশিদ, যাকে আমি খুশি বলে ডাকি, তার বাড়ি মাদারীপুর। সে ছোটবেলা থেকেই আমার স্নেহভাজন। তিনি বলেন, খুশির সঙ্গে জয় বাংলা নিয়ে বহুবার আলোচনা করেছি। সে আমার কথা শুনে উৎসাহিত হয়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করে। আমি স্ক্রিপ্টটি দেখেছি, তারপর সরকারি অনুদান পাওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সেটি জমা দেওয়া হয়। মন্ত্রণালয় খুঁটিনাটি বিশ্লেষণ করে সরকারি অনুদান দেয়। মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে গল্পটি রচনা করেছেন আওয়ামী লীগ নেতা শাজাহান খান। তবে গুঞ্জন আছে এই সিনেমায় তাকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। এছাড়া ছবিটিতে রাজাকার চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর। অন্যদিকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন নীরব ও সুনেরা বিনতে কামাল। ছবিটির শুটিং শুরু হবে ১ নভেম্বর থেকে। সাদাকালো নিউজ।